নমস্কার বন্ধু বান্ধবীসকল, আপোনালোকে চাই আছে সাহি টেকনোলজি ইউটিউব চেনেল। প্রতিদিনৰ দৰে আজিও সন্ধিয়া বহুকেইটা গুৰুত্বপূৰ্ণ খবৰ এই ভিডিঅটোৰ মাধ্যমেৰে মই আপোনালোকলৈ লৈ আহিছোঁ। ভিডিঅটো আপোনালোকে স্কিপ নকৰাকৈ সম্পূৰ্ণভাৱে চাব, আৰু চেনেলটো যদি নতুনকৈ আহিছে তেনে চেনেলটো প্লিজ ছাবস্ক্রাইব কৰিব আৰু চাইডত থকা বেল আইকনটো প্ৰেছ কৰিব, যাতে এনেকুৱা ধৰণৰ ভিডিঅ'সমূহৰ নটিফিকেশ্যন আপোনালোকে সকলোকে সোনকালে পায়। আহকচোন আজিৰ ভিডিঅ'টো আৰম্ভ কৰোঁ। ইয়াৰ প্ৰথম দৰ আজিৰ দিনটো অতি গুৰুত্বপূৰ্ণ খবৰে মুকলি হৈছে। কিয়নো কৈছে যে হিমন্ত বিশ্ব শৰ্মা যদি থাকে তেতিয়া য'ত লাগে কংগ্ৰেছত এতিয়া নাই, কিয়নো হিমন্ত বিশ্ব শৰ্মা কংগ্ৰেছত নাই। আৰু তাৰ লগতে ইয়াত কৈছে যে হিমন্ত বিশ্ব শৰ্মা যদি থাকে তেতিয়া তাতে য'ত লাগে কংগ্ৰেছত এতিয়া নাই কোনো য'ত। বিশ্বনাথ চাৰিআলিত অনুষ্ঠিত বুথ সংকল্প সভাত অংশগ্ৰহণ কৰি এই মন্তব্য নিখিল ভাৰত কংগ্ৰেছ কমিটিৰ সম্পাদক ভূপেন বৰা, মোদী বিজয় হাজৰিকা আৰু মহাযোগবন্ধনক মহাযোদ্ধে বুলি কৰা মন্তব্য প্ৰত্যুত্তৰ নেতাগৰাকীয়ে কয় যে আচলতে হিমন্ত বিশ্ব শৰ্মাৰ যি দলত থাকে সেই দলতহে য'ত লাগে। সাংবাদিকৰ আগত তেওঁ লগতে কয় যে মহাযোগবন্ধনৰ ক্ষেত্ৰত প্ৰতিটো দলে আসন বেছিকৈ বিচৰাটো স্বাভাৱিক প্ৰক্ৰিয়া, কিন্তু প্ৰত্যেকজন দলৰ নেতাই জানে কোনটো দলে কিমান আসন পাব লাগে। গতিকে যিয়ে যিমান আসন পোৱাৰ দৰকাৰ, যাৰ যিমান আসন লাভ কৰাৰ যোগ্যতা আছে, সেইসমূহেই পাবগৈ। ককাই ভাইৰ মাজত মাটি সম্পত্তি ভাগ হোৱাৰ সময়ত যিদৰে ঘৰৰ আলোচনা চলে তেনেদৰে এতিয়া আলোচনা চলি আছে। সেইবাবে আমি নাভাবোঁ এইবিলাক কথাই আমাৰ মহাযোগত কিবা প্ৰভাৱ পেলাব। আৰু তাৰ লগতে কৈছে মহাজোঁটত একত্ৰিত হোৱাৰ 2021ৰ বিধানসভা নিৰ্বাচনৰ মহাজোঁট চৰকাৰ গঠন কৰিব। বৰদিন আজমলৰ বহু আসন প্ৰভাৱ আছে, সেইবাবে আমি মিত্ৰতা কৰিছোঁ। কংগ্ৰেছৰ দখলত থকা দলেগাঁও আৰু আসন আৰু ADF-ৰ বিচৰা ধৰণেই আমি তেওঁলোকৰ দখলত কেইবাখনো আসন বিচাৰিম বুলি কয় ভূপেন বৰাই। যি সন্ধিয়াৰ পাছত আৰু আজিৰ দিনটো অতি গুৰুত্বপূৰ্ণ ব্ৰিক ব্ৰেকিং নিউজটোৱে মুকলি হৈছে। কিয়নো ইয়াত কৈছে যে আজিৰ পৰা মাইক্ৰ' ফাইনেন্সৰ লোনৰ কিস্তি দিব নালাগে। আনন্দত বিহু নাচি ভোজ ভাত খাই হল টেঙত পৰিল উপভোক্তা। আৰু লগতে অতি গুৰুত্বপূৰ্ণ কথাটো হৈছে যে মাইক্ৰ' ফাইনেন্সৰ লোনৰ কিস্তি দিলে যদি দিয়ে নাই তেন্তে সাৱধান। শেহতীয়াকৈ এক বাতৰি অনুসৰি অনাগত দিনত মাইক্ৰ' ফাইনেন্সৰ কোম্পানীসমূহ ৰাজ্য চৰকাৰৰ তত্বাৱধানত চলিব বুলি ঘোষণা কৰিছিল। ইয়াৰ লগতে মাইক্ৰ' ফাইনেন্সৰ কিস্তি পৰিশোধ কৰিব নালাগে বুলিও ঘোষণা কৰিছিল, যাৰ পৰিপ্ৰেক্ষিতত বিভিন্ন ঠাইত উপভোক্তাসকলে ভোজ ভাত খাই বিহু মৰা দৃশ্য পৰিলক্ষিত হৈছিল। কিন্তু ইয়াৰ পাছতে এতিয়া পোহৰলৈ আহিছে অন্য এক বাতৰি, এইসমূহ উৰা বাতৰি। ভুল লোকে কিস্তি পৰিশোধ কৰক, সময়ত কিস্তি পৰিশোধ নকৰিলে চিভিল বেয়া হ'ব পাৰে। তাৰ লগতে কৈছে কিস্তি পৰিশোধ নকৰাৰ ফলত জনসাধাৰণে চৰকাৰী বেচৰকাৰী সকলো আঁচনিৰ পৰা বঞ্চিত হ'ব। বেংক একাউণ্ট আৰু পঞ্জীভূত বিত্তীয় কোম্পানীসমূহ সাধাৰণতে ৰিজাৰ্ভ বেংকৰ বিনিময় বিধিৰ অধীনত থাকে, কিন্তু ইয়াত কৈছে যে আগন্তুক দিনসমূহ মাইক্ৰ' ফাইনেন্সৰ প্ৰতিনিধি প্ৰতিষ্ঠানসমূহে কিস্তি সময়তে পৰিশোধ কৰিবলৈ সকলোকে আহ্বান জনায়। এখনীয়া পাছত আৰু আজি দিনটো অতি ভয়ংকৰ বিগ ব্ৰেকিং নিউজ এটাই মুকলি হৈছে। কিন্তু এবছৰ ধৰি অধিককাল কৃষক নেতা অখিল গগৈ কাৰাৰুদ্ধ হৈ আছে। তাৰ লগতে কৈছে মই আৰু বাচি নাথাকিম, শেষবাৰৰ বাবে তাৰ মুখখন চাবলৈ মন গৈছে। কান্দি কান্দি ক'লে অখিল গগৈ ৰোগীয়ে মাতৃ, ICU-ত ভৰ্তি কৰিছে অখিল গগৈ মাতৃ। আৰু লগতে ইয়াত কৈছে যে এবছৰতকৈ অধিক দিন কাৰাৰুদ্ধ হৈ থকা কৃষক নেতা তথা অখিল গগৈ দলৰ সভাপতি ৰাজ্য দলৰ সভাপতি অখিল গগৈক মাতৃ প্ৰিয়দা গগৈৰ শাৰীৰিক অৱস্থা শেহতীয়া অতি সংকটজনক হৈ পৰিছে। আশীৰ উদ্ধত অখিল গগৈ মাতৃৰ দীৰ্ঘদিনে মধুমেহ হৃদৰোগ চকুত পানীৰ পৰা ৰোগ লগতে কঁকাল আৰু মাংসপেশীৰ বিষত আক্ৰান্ত হৈ আছে। আনহাতে যোৱা নিশাৰ পৰা প্ৰিয়দা গগৈ অৱস্থা স্বাস্থ্যৰ দুটি অৱনতি ঘটিছে। প্ৰতি নিশাৰ পৰাই প্ৰিয়দা গগৈ একাধিকবাৰ শৌচ বমি আৰু হোৱাৰ লগতে শৰীৰ একেবাৰে দুৰ্বল হৈ পৰে। তাৰ লগতে অখিল গগৈ মাতৃয়ে কয় যে মই এবাৰ বাচি ধাই নাথাকিম, শেষবাৰৰ বাবে মোৰ ফোনটো মুখখন চাবলৈ মন গৈছে। এইদৰে শ্ৰেয়াচাৰ্য প্ৰিয়সাই প্ৰিয়দি গগৈ মূত্ৰ আৰু প্ৰিয়দা গগৈয়ে পুত্ৰ বিচাৰি উচপি উচপি কান্দি উঠিছে। আনহাতে প্ৰিয়দা গগৈ দৃষ্টিশক্তিও সম্পূৰ্ণৰূপে লোপ পোৱা বুলি ইতিমধ্যে জানিব পৰা গৈছে। আজিৰ পৰা গুৰুতৰভাৱে অসুস্থ প্ৰিয়দা গগৈ এখন এম্বুলেঞ্চৰ যোগেদি যোৰহাট চিকিৎসা মহাবিদ্যালয়লৈ ভৰ্তি কৰোৱা হয় আৰু তাৰপিছতে তেওঁক ICU-লৈ প্ৰেৰণ কৰা হয়। আজি সন্ধিয়াৰ পাছত আৰু আজিৰ দিনটো অতি গুৰুত্বপূৰ্ণ ব্ৰিক ব্ৰেকিং নিউজটোৱে মুকলি হৈছে। ৰাজ্যৰ সকলো কৰ্মচাৰীসকলৰ বাবে বহুতেই ভাল খবৰ। কিয়নো কৈছে সপ্তাহত 4 দিন কাম, 3 দিন ছুটী, নতুন শ্ৰম নীতি আইন আনিবলৈ আগবাঢ়িছে কেন্দ্ৰীয় চৰকাৰ। তাৰ লগতে ইয়াত কৈছে যে সপ্তাহত মাত্ৰ 4 দিন কাম কৰিলেই হ'ব। কেন্দ্ৰীয় চৰকাৰে লেবাৰ কোড আৰু শ্ৰম বিধিৰ অধীনত সোনকালে এই বিকল্প প্ৰদান কৰিবলৈ আগবাঢ়িছে। অৱশ্যে সেয়া বাধ্যতামূলক নহয়, সপ্তাহত 5 দিন বা 6 দিন কাম কৰাৰো সুযোগ থাকিব, কিন্তু সামগ্ৰিকভাৱে সপ্তাহত 48 ঘণ্টা কাম কৰিব লাগিব। আৰু লগতে অতি গুৰুত্বপূৰ্ণ কথাটো, ভাল খবৰটো হৈছে কেন্দ্ৰীয় শ্ৰম সচিব অপূৰ্ব চন্দে সোমবাৰে এক সংবাদমেলত জানিবলৈ দিয়ে যে দেশৰ সংস্থাসমূহে সপ্তাহত কিমান দিন কাম কৰোৱা দিশে যাব পাৰে তাক লৈ 3টা বিকল্প আগবঢ়োৱা হ'ব। এই বিকল্প অনুসৰি দিনে 12 ঘণ্টাকৈ সপ্তাহত 4 দিনে 10 ঘণ্টাকৈ কাম কৰিলে সপ্তাহত 5 দিন আৰু সপ্তাহত 6 দিন কাম কৰিলে হ'ব 8 ঘণ্টাকৈ কাম কৰিব লাগিব। কিন্তু ইয়াত কৈছে যে সেই অনুসৰি সপ্তাহত 4 দিন কাম কৰা সকলে 3 দিন ছুটি পাব, সপ্তাহত 5 দিন কাম কৰা সকলে নতুন সপ্তাহত আৰম্ভ হোৱাৰ পূৰ্বে 2 দিন ছুটি পাব লাভ কৰিব, আকৌ সপ্তাহত
চলিন কাম করা সকলে এদিনের ছুটি লাভ করব। কিন্তু অবশ্যে কেন্দ্রীয় শ্রম সচিবগে জানিবলে দিয়ে যে কোনো বিধি মানিবলে সরকারি কর্মচারী আর সংস্থাসমূহ জোর জবরদস্তি করা নহব আর দেশত কর্ম সংস্কৃতি অহা পরিবর্তনের সঙ্গে সন্তুলন রক্ষা করব। কর্মবৃদ্ধির ক্ষেত্রে মাথো কিছু শীতলতার ব্যবস্থা করা হয়েছে। অবশ্যই চূড়ান্ত বিধি প্রস্তুত করে কিছু পরিবর্তন অনা হব। স্বাভাবিকরে এই বিধির প্রস্তাবত হওয়ার পাছতে দেশের কর্মক্ষেত্র কিছু পরিবর্তন নিশ্চয় লক্ষ্য সন্ধ্যা পাছত। আর আজির দিন আন এটা বহুতে ডর গুরুত্বপূর্ণ খবরটা মুক্তি হয়েছে। কৈছে এল পি জি গ্যাস কানেকশন লড়ি সরকারে দিব 1600 টাকা, জানি লোক কিদরে লাভ করব এই সুবিধা। তারপর কৈছে এল পি জি গ্যাস আর সিলিন্ডার 1 ফেব্রুয়ারিত দাখিল করা বাজেটত কেন্দ্রীয় বিত্তমন্ত্রী নির্মলা সীতারমণে নতুনক 1 কোটি গ্যাস সিলিন্ডার কানেকশন দিয়ার কথা ঘোষণা করেছে। এই গ্যাস কানেকশন উজ্বলা আঁচনির অধীন দিয়া হব। উল্লেখযোগ্য যে এই আঁচনির অধীন দরিদ্র সীমারেখার তলৰ পৰিয়ালক গ্যাসের কানেকশন দিয়া হব। তারপরে কে যে লাভ করব আপনি 1600 টাকার প্রধানমন্ত্রী উজ্বলা আঁচনির অধীন দরিদ্র পরিয়ালক সরকারে বিনামূল্যে গ্যাসের কানেকশন দিয়ে। ইয়ার সরকারে প্রদান করে 1600 টাকার সাহায্য। তে গুরুত্বপূর্ণ কথাটা হয়েছে কিদরে আপনি এই গ্যাস সিলিন্ডারের আবেদন করব। আর ইয়ার প্রথমতে কেছে উজ্বলা আঁচনির অধীন গ্যাস সিলিন্ডার কানেকশন লোবের পি বি পি এল পরিয়ালক কোনো এগারী মহিলা আবেদন করব লাগিব। তারপরে ইয়ার কে ওয়াই সি ফর্ম ফিল আপ করে আর এল পি জি সেন্টার যাব লাগিব। এপ্লাই করার সময়তে আপনার 14.2 কিলোগ্রাম সিলিন্ডার বা নে 5 কিলোগ্রামের সিলিন্ডার লাগবে সেই কথা জানাব লাগবে। উজ্বলা আঁচনির ফর্ম প্রধানমন্ত্রী উজ্বলা যোজনার ওয়েবসাইটরপর ডাউনলোড করব। কি কি ডকুমেন্ট প্রয়োজন হব এই আঁচনির সুবিধা লোবলে আপনি বিপিএল কার্ড, রেশন কার্ড, আধার কার্ড, ভোটার আইডি, পাসপোর্ট সাইজের ফটো, ব্যাংকের স্টেটমেন্ট আদি। পাছত আর আজি কিন্তু আন এটা বহুতে ডর গুরুত্বপূর্ণ ব্রিক ব্রেকিং নিউজ এটা মুক্তি হয়েছে সমূহবাসী এজর বাক্য কৈছে। কেতিয়া অনুষ্ঠিত বিধানসভা নির্বাচন 31 মে'ত সমাপ্ত হব। বর্তমান চলি থাকা বিজেপি সরকারের কার্যকাল আর তারপরে কৈছে বিধানসভা নির্বাচন সমাগত। এই সময়সত প্রতিটি রাজনৈতিক দলে নামি পড়েছে নিজা নিজা রণকৌশলত। প্রতিটি রাজনৈতিক দলের নির্বাচনী প্রচার তুঙ্গত। ইয়ার মাজতে সকলের মনত প্রশ্ন উত্থাপিত হয়েছে যে কেতিয়ালে অনুষ্ঠিত হব বিধানসভা নির্বাচন। উল্লেখযোগ্য যে কিছু পূর্বে দিন পূর্বে নির্বাচনী আয়োগের অধিকারী অসমলে আইছিল। নির্বাচনী আয়োগের চলিত বর্ষ শেষের পিনে নির্বাচনের দিন ঘোষণা করব পারে। উল্লেখযোগ্য যে আগন্তক সময়সূচী নির্বাচনী আয়োগের সময় তামিলনাডু, পশ্চিমবঙ্গ, পন্ডুচেরী আর কেরালার বিধানসভা নির্বাচনের দিন ঘোষণা করব পারে। নির্বাচনী আয়োগের মতে 31 মে', তামিলনাডুত 24 মে', পশ্চিমবঙ্গ 30 মে' আর পন্ডুচেরীত 8 জুনত আর কেরালাত 1 জুনত 2021 সরকার কার্যকাল শেষ হব। সন্ধ্যা পাছত আর আজি অতি গুরুত্বপূর্ণ খবরে ভয়ঙ্কর খবর মুক্তি হয়েছে। কিন্তু এবার আন্দোলনকারী সকলক অপমান করলে দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীয়ে। তারপরে কৈছে আন্দোলন নকলে এটা শ্রেণী জিয়াই থাকি নয়। আন্দোলনজীবীর কবলের দেশক রক্ষা করার আহ্বান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর। তারপরে কৈছে সংসদের মজিয়াত এবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এটা নতুন শ্রেণীর কথা উল্লেখ করলে। প্রধানমন্ত্রী মোদীর মতে সমাজত এটা নতুন শ্রেণী সৃষ্টি হয়েছে যার নাম হয়েছে আন্দোলনজীবী। আর আন্দোলনজীবী নকলে সেই বিশেষ শ্রেণীট জিয়াই থাকি নয়। কিন্তু এটা এই বিশেষ শ্রেণীটক চিন্তাক্ত সময় সমাগত। আর ইয়াত কৈছে যে প্রধানমন্ত্রী মোদিয়ে কয় যে যিকোনো পরিবারের হলেই সেই আন্দোলনজীবী সকল জঁপিয়ে পড়ে। ছাত্র ছাত্রী অধিবক্তারপর যোনে আন্দোলন নকর কেউ এই বিশেষ শ্রেণীট আন্দোলন জঁপিয়ে পড়ে। কেন ইয়াত কৈছে উল্লেখযোগ্য যে দিল্লীর কৃষক বিদ্রোহের সময় হওয়া হিংসাত্মক ঘটনার আমলে প্রধানমন্ত্রী মোদিয়ে আর এই বিষয়ে মন্তব্য করেছে বলে ধারণা করা হয়েছে। মোদী প্রধানমন্ত্রীর মন্তব্য এটা রাইজে কিদরে গ্রহণ করে সেয়া লক্ষণীয় হব।